হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসছি লাইভ ক্লাসে এবং আজ আমরা যে ক্লাসটি নিয়ে এসেছি পিএসসি ক্লারশিপ এক্সাম প্র্যাকটিস সেট টু তো প্রত্যেক দিনের মতো রাত্রি আটটায় চলে এসছি তোমরাও রাত্রি আটটার সময় চলে আসবে এবং এই টেস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেবে তো তোমাদের পরীক্ষা হচ্ছে পঁচিশে জানুয়ারি এবং পঁচিশে জানুয়ারি পর্যন্ত আমরা তোমাদেরকে এভাবে প্রেকটি সিট প্রোভাইড করতে থাকবো যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসবে সেই প্রশ্নগুলোই তোমাদের কাছে নিয়ে আসবো তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা এবং লাস্টে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে এবং ভিডিওটি ফটাফট একবার শেয়ার করে দাও তোমাদের হোয়াটসঅ্যাপ যে ফেসবুক এডুকেশন গ্রুপগুলি আছে সেই গ্রুপগুলিতে তো ফটাফট শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরাও আজকের টেস্টি প্রথম থেকে শেষ পর্যন্ত দিতে পারে তো ফ্রেন্ডস আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণের স্থান হলো তো চারটি অপশান দেওয়া আছে সঠিক অ্যান্সারটি কীভাবে তোমরা ফটাফট কমেন্ট করে জানাও প্রত্যেকটি প্রশ্নে আমি তোমাদেরকে চার থেকে পাঁচ সেকেন্ড টাইম দেব তো তার মধ্যেই তোমরা সঠিক অ্যান্সারটি নিচে কমেন্ট করে জানাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পোখরান তো রাজস্থানের পোখরানে প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ ফেলা হয়েছিল এবং সালটি মনে রাখবে উনিশশো চুয়াত্তর সালে ওকে প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন ফটাফট কমেন্ট করো ভারতের প্রথম পারমাণবিক চুল্লি কোথায় অবস্থিত ভারতের প্রথম পারমাণবিক চুল্লি কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে ট্রাম্বে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ট্রাম্বেতে ভারতের প্রথম পারমাণবিক চুল্লি অবস্থিত অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং কত সালে প্রতিষ্ঠা হয় সালটা মনে রাখবে উনিশশো সালে প্রতিষ্ঠা হয় এই পারমাণবিক চুল্লিটি ওকে এবং তার সাথে মনে রাখবে এই পরমাণু চুল্লিটির প্রথম কি নাম দেওয়া হয়েছিল অপসরা নাম দেওয়া হয়েছিল অপসরা ওকে এবং তোমাদের পরীক্ষাতে আসতে পারে এভাবে যে ভারতের প্রথম পারমাণবিক চুল্লির কী নাম তখন সঠিক অ্যান্সার হয়ে যাবে অপসরা যেটি ট্রামবেতে অবস্থিত উনিশশো ছাপ্পান্ন সালেটি প্রতিষ্ঠা হয় ওকে তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট নেক্সট প্রশ্ন দেখো ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত ফটাফট কমেন্ট করে জানাও ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ফটাফট কমেন্ট করো তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি দার্জিলিং তো দার্জিলিংয়ের পঙ্গে ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি অবস্থিত তো কোন জায়গাতে দার্জিলিংয়ের সিন্দ্রাপং তো আমি এখানে লিখে দিচ্ছি তোমরা পারলে নোট করে নেবে সিন্দ্রাপঙ্গি এবং কত সালে এই জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি প্রতিষ্ঠা হয় আঠেরোশো ছিয়ানব্বই সালে তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ওকে নেক্সট চার নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে ভারতের প্রথম ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র কোনটি ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র কোনটি তো ফটাফট কমেন্ট করে জানাও এবং এ ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে পারে ভেরি গুড ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র অর্থাৎ মিসাইল হচ্ছে পৃথিবী অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো যারা যারা অপশন ডি পৃথিবী করেছে সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারতের প্রথম ভূমি থেকে ভূমি মিসাইল হচ্ছে পৃথিবী ওকে এবং তার সাথে তোমরা মনে রাখবে আকাশ কি আকাশ হচ্ছে প্রথম দূরপাল্লার একাধিক লক্ষ্য সম্পন্ন ক্ষেপণাস্ত্র প্রথম দূরপাল্লার একাধিক মার্ক করা যায় এরকম মিশাইল হচ্ছে আকাশ ত্রিশুল কি না ত্রিশুল হচ্ছে প্রথম স্বল্প পাল্লার ভূমি থেকে আকাশ মার্ক করা যায় এরকম একটি ক্ষেপণাস্ত্র বা মিশাইল ওকে নেক্সট দেখো সি অগ্নি অগ্নি হচ্ছে প্রথম মাঝারি পাল্লার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হচ্ছে অগ্নি তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন ভারতের প্রথম রেল চালু হয় তো ভারতের প্রথম রেল চালু হয় কোথার থেকে কোথা ফটাফট কমেন্ট করে জানাও ভারতের প্রথম রেল চালু হয় ভেরি গুড তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি বোম্বে টু থানে ভারতের প্রথম রেল চালু হয় বোম্বে থেকে থানে পর্যন্ত অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং সালটি তোমরা মনে রাখবে আঠেরোশো তিপ্পান্ন সালে প্রথম রেল চালু হয় সালে এপ্রিল এপ্রিল ওকে নেক্সট ছ নম্বর প্রশ্নের রাইট আনসের কি হবে ভারতের প্রথম পরমাণু অস্ত্র বহনকারী সাবমেরিনের নাম কি ভারতের প্রথম পরমাণু অস্ত্র বহনকারী সাবমেরিনের নাম কি তো ফ্রেন্ড সঠিক হয়ে যাবে অপশান বি আইনিস চক্র হলো ভারতের প্রথম পরমাণু অস্ত্র বহনকারী সাবমেরিন অপশান বিজ দ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে নোবেল পুরস্কার পাবক প্রথম ভারতীয় বিজ্ঞানী নোবেল পুরস্কার পাবক প্রথম ভারতীয় বিজ্ঞানী ফ্রেন্ড সটি গ্যান্সের হয়ে যাবে অপশানে সিভি রমন হচ্ছে নোবেল পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় বিজ্ঞানী অপশন ইজ দ্য কারেক্ট এন্সার নেক্সট আট নম্বর প্রশ্ন এই রাইডান্সার কি হবে ভারতে আগত প্রথম চীনা যাত্রী বা চীনা পর্যটককে ভারতে আগত প্রথম চীনা পর্যটক হলেন ভ্যারিগুড তো সোটি গেন্সার হয়ে যাবে অপশন বি তো যারা যার অপশন বি করেছো সোটি গেন্সার হবে ফাহিয়েন হচ্ছে ভারতের আগত প্রথম চীনা পর্যটক এবং নিচে তোমরা কমেন্ট করে জানাও যে ফাহিয়েন কার সময়কালে ভারতে এসেছিলেন ফাহিয়েন কার সময়কালে ভারতে এসেছিলেন ভেরি গুড তো সঠিক অ্যান্সার হবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে ফাহেন ভারতে এসেছিলেন ওকে নেক্সট প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে ভারতের প্রথম পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হল ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হলো তো চারটি অপশান আছে তারাপুর রত্নাগিরি কালপক্কম সুরাট তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে তারাপুর অপশান ইজ দ্য কারেক্ট তারাপুর হচ্ছে ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ওকে এবং এটি কত সালে প্রতিষ্ঠা হয় সালটাও মনে রাখবে উনিশশো উনষাট সালে এটি প্রতিষ্ঠা হয় নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন প্রথম এশিয়ান গেম কোথায় অনুষ্ঠিত হয়েছিল প্রথম এশিয়ান গেম কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো ফ্রেন্ডস সঠিক হয়ে যাবে অপশন ডি দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল প্রথম এশিয়ান গেম রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি এবং তোমরা সালটি মনে রাখবে উনিশশো একান্ন সালে প্রথম অনুষ্ঠিত হয়েছিল দিল্লিতে নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন ভারতের প্রথম পূর্ণাঙ্গ টেকনিক্যালার চলচ্চিত্র হল তো ভারতের প্রথম পূর্ণাঙ্গ টেকনিক্যালার চলচ্চিত্র কি তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ঝাঁসিকা রানী ঝাঁসিকা রানী হচ্ছে ভারতের প্রথম পূর্ণাঙ্গ টেকনিক্যালার চলচ্চিত্র এবং এটি মুক্তি পায় উনিশশো তিপ্পান্ন সালে এই সিনেমাটি মুক্তি পায় নেক্সট বারো নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে ভারতের প্রথম সংবাদপত্র হল ফটাফট করে জানাও ভারতের হলো অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার বেঙ্গল গেজেটেড হচ্ছে ভারতের প্রথম সংবাদপত্র ওকে এবং এটি কলকাতাতে প্রকাশিত হয় সতেরোশো আশি সালে কত সালে সতেরোশো আশি সালে তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে মোস্ট ইমপোর্টেন্ট তেরো নাম্বার প্রশ্ন দেখো ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয় কত সালে তো ফ্রেন্ডস সঠিক ক্যান্সার হয়ে যাবে উনিশশো সালে ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল তো সঠিক অ্যার হবে অপশন বি তো যারা যারা অপশন বি করেছে সবারই সঠিক ক্যান্সার হবে নেক্সট প্রশ্ন দেখো চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের প্রথম রেল লাইন চালু হয় কত সালে ভারতে প্রথম রেল লাইন চালু হয় কত সালে তো ফ্রেন্ডস সঠিক आंसर হয়ে যাবে ১৬ এপ্রিল আঠারোশো অপশন অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ষোলোই এপ্রিল আঠারোশো সালে বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম রেল লাইন শুরু হয়েছিল তো কত দূর থেকে কত দূর চলেছিল বোম্বে থেকে থানে একটু আগেই আমরা আলোচনা করলাম পনেরো নম্বর প্রশ্নটি দেখো প্রথম টাকা কার আমলে প্রচলন হয় মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রথম টাকা কার আমলে প্রচলন হয় তো ফ্রেন্ডস এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি তো যারা অপশান সি করেছে সঠিক অ্যান্সার হবে শের শাহের আমলে প্রথম টাকার প্রচলন হয় এবং সালটি মনে রাখবে পনেরোশো বিয়াল্লিশ সালে পনেরোশো বিয়াল্লিশ সালে শেরশাহের আমলে টাকা প্রচলন হয় ষোলো নম্বর প্রশ্নের সঠিক হবে ভারতে প্রথম সৌরশক্তি কেন্দ্র কোথায় স্থাপিত হয় ভারতে প্রথম সৌরশক্তি কেন্দ্র স্থাপিত হয় তো ফ্রেন্ডস শিকার হয়ে যাবে অপশান এ যারা অপশান এ করেছে সঠিক হবে গোয়াল পাহাড় গোয়াল পাহাড়ে প্রথম সৌরশক্তি কেন্দ্র স্থাপিত হয় এবং এই গোয়াল পাহাড় কোথায় অবস্থিত এটি হচ্ছে হরিয়ানের গুরগাঁওয়ে অবস্থিত হরিয়ানার গুরগাঁওয়ে অবস্থিত গোয়ালপাড় সৌরশক্তি কেন্দ্র ওকে সতেরো নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে পটাফট কমেন্ট করে জানাও এবং তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি যারা সবেমাত্র আমাদের এই লাইভ ক্লাসে যুক্ত হয়েছ প্রত্যেকদিন রাত্রি আটটার সময় আমাদের লাইভ ক্লাস হয় এবং পিএসসি ক্লারশিপ এক্সামের জন্য আমাদের এই টেস্টটি হচ্ছে এবং তোমরা সবাই অংশগ্রহণ করবে রাত্রি আটটার সময় প্রতিদিন ওকে তো এখানে সঠিক অ্যান্সার কি হবে ভারতের নির্মিত প্রথম শাবাক চলচ্চিত্র হচ্ছে ভেরি গুড আলম আরা ওকে সঠিক অ্যান্সার হবে অপশন বি আলম আরা হচ্ছে ভারতের প্রথম শাবাক চলচ্চিত্র ওকে এবং এই সিনেমাটি মুক্তি পায় উনিশশো একত্রিশ সালে সালটিও মনে রাখবে উনিশশো একত্রিশ সালে নেক্সট আঠেরো নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট দেশীয় প্রযুক্তিতে নির্মিত ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি দেশীয় প্রযুক্তিতে নির্মিত ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হবে নির্বাক চলচ্চিত্র হচ্ছে রাজা হরিশচন্দ্র অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হচ্ছে রাজা হরিশ্চন্দ্র হচ্ছে দেশীয় প্রযুক্তিতে নির্মিত ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র এবং এই সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালে উনিশশো তেরো সালে এই সিনেমাটি মুক্তি পায় নেক্সট উনিশ নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কী ফটাফট কমেন্ট করো প্রথম টেলিফোন ব্যবস্থা কবি কোথায় চালু হয় তো ফ্রেন্ডস সঠিক হয়ে যাবে অপশান বি কলকাতাতে আঠেরোশো একাশি সালে প্রথম কলকাতাতে চালু হয় টেলিফোন ব্যবস্থা নেক্সট কুড়ি নম্বর প্রশ্নের রাইট কী হবে পৃথিবীর মধ্যে সর্বোচ্চ বিমান ক্ষেত্র কোনটি ভেরি গুড তো অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার চুসুল হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বোচ্চ বিমান ক্ষেত্র ওকে এবং এটি কোথায় অবস্থিত চুসুল লাদাখে অবস্থিত একুশ নম্বর প্রশ্নের সডিং অ্যান্সার কী হবে ফটাফট কমেন্ট করো ভারতের প্রথম উপগ্রহের নাম কি তো ফ্রেন্ডস শটিক অ্যান্সার হয়ে যাবে আর্য ভট্ট হচ্ছে ভারতের প্রথম উপগ্রহ ওকে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং এই উপগ্রহটি কত সালে পাঠানো হয় উনিশশো সালে উনিশশো পঁচাত্তর সালের উনিশেই এপ্রিল উনিশশো পঁচাত্তর সালের উনিশেই এপ্রিল এই প্রথম ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট পাঠানো হয়েছিল ওকে এটা মনে রাখবে বাইশ নম্বর প্রশ্নের রাইট অ্যান্সের কী হবে দেশীয় প্রযুক্তিতে নির্মিত ভারতের প্রথম রঙিন চলচ্চিত্র কোনটি দেশীয় প্রযুক্তিতে নির্মিত ভারতের প্রথম রঙিন চলচ্চিত্র কি তো ফ্রেন্ডস এই প্রশ্নটি সঠিক অ্যান্সার হয়ে যাবে রঙিন চলচ্চিত্র হচ্ছে এ ইরানি কিষান কন্যা অপশন এ ই দ্য কারেক্ট অ্যান্সার এ ইরানি ইর কন্যা তেইশ নাম্বার প্রশ্নের কি হবে ভারতের প্রথম তৈলকূপ হলো ফটাফট কমেন্ট করে জানাও ভারতের প্রথম তৈলকূপ তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে ডিগ বয় অপশন ডি ইজ দ্যেক্ট অ্যান্সার ভারতের প্রথম তৈলকূপ হলো ডিগবয় এবং এটি কত সালে এই তৈলকুপটি প্রতিষ্ঠা হয় উনিশশো নব্বই সালে চব্বিশ নম্বর প্রশ্নের গাইডেন্সে কী হবে ফটাফট কমেন্ট করো ভারতের প্রাচীনতম আধা সামরিক বাহিনী হলো ভারতের প্রাচীনতম আধা সামরিক বাহিনী চারটি অপশন দেওয়া আছে সিআরপিএফ এসএসপি বিএসএফ আসাম রাইফেলস ভেরি গুড অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আসাম রাইফেল হল ভারতের প্রাচীনতম আধার সামরিক বাহিনী ওকে তো অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং এই আসাম রাইফেল কত সালে প্রতিষ্ঠা হয় এটা তোমাদের যদি পরীক্ষাতে আসে তখন শুটিং অ্যান্সার হয়ে যাবে আঠারোশো পঁয়ত্রিশ সালে নেক্সট প্রশ্ন দেখো পঁচিশ নম্বর প্রশ্ন পৃথিবীর মধ্যে একমাত্র ব্রহ্মা মন্দির কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস ফটাফট কমেন্ট করে জানাও ব্রহ্মা মন্দির কোথায় অবস্থিত ফ্রেন্ডস সঠিক হয়ে যাবে অপশন বি রাজস্থানের পুষ্করে অবস্থিত পৃথিবীর একমাত্র ব্রহ্মা মন্দির অপশন বি ইজ দা কারেক্ট आंसर नेक्स्ट প্রশ্ন দেখো 26 নম্বর প্রশ্ন পৃথিবীর মধ্যে প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি পৃথিবীর মধ্যে প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হচ্ছে তক্ষশীলা মহাবিহার তো অপশন বি ইজ দা তো যারা অপশন বি করেছে সঠিক হবে ওকে এবং এটি প্রতিষ্ঠা হয় সাতশো খ্রিস্টপূর্বাব্দে সাতশো খ্রিস্টপূর্বাব্দে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা হয় তক্ষশিলা মহাবিহার সাতাশ নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে পৃথিবীর সর্বোচ্চ এসটিবুথ কোনটি তো ফ্রেন্ডসার হবে অপশন বি সিয়াচিন হিমবাহ হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ এস্টিবুথ কোথায় অবস্থিত সিয়াচিন হিমবাহটি নেক্সট প্রশ্ন দেখো ফটাফট কমেন্ট করো সমাধিস্থল উদয়ভূমি কার সমাধিস্থল কারেক্ট ভূমি কার আর নারায়ণের সমাধিস্থল হচ্ছে উদয়ভূমি অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো উনিশ নাম্বার উনত্রিশ নাম্বার প্রশ্ন ফটাফট কমেন্ট করে জানাও উনত্রিশ নাম্বার প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে পিনাকা কি উনত্রিশ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে পিনাকা কী ফটাফট কমেন্ট করো তো ফ্রেন্ডস এটির সঠিক হয়ে যাবে রকেট লঞ্চার অপশান সিজ দ্য কারেক্ট পিনাকা একটি হচ্ছে ভূমি থেকে উৎক্ষেপণকারী রকেট লঞ্চার ওকে এবং তার সাথে তোমরা মনে রাখবে এই পিনাকা এর পাল্লা হচ্ছে উনচল্লিশ কিলোমিটার এর পাল্লা এবং এটি এক সেকেন্ডে বারোটি রকেট ছুঁড়তে পারে এক সেকেন্ডে বারোটি রকেট ছুঁড়তে পারে ওকে নেক্সট দেখো তিরিশ নম্বর প্রশ্ন এবং এটি হচ্ছে আজকের ভিডিও লাস্ট প্রশ্ন ডিআরডিও কবে স্থাপিত হয় ডিআরডিও কবে স্থাপিত হয় তো ফ্রেন্ড সঠিক অ্যান্সার হয়ে যাবে উনিশশো সালে ডিআরডিও প্রতিষ্ঠা হয় অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং তোমরা ডিআরডিওর ফুল ফর্ম জেনে রাখবে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন হচ্ছে ডিআরডিওর ফুল ফর্ম এবং এটি স্থাপিত হয় উনিশশো সালে এবং ডিআরডিওর কাজ হল বিজ্ঞানসম্মত উপায়ে প্রতিরক্ষা বাহিনীর অস্ত্রশস্ত্র নির্মাণ করে এই সংস্থা ওকে এবং তার সাথে তোমরা নিচে কমেন্ট করে জানাও ডিআরডিওর সদর দপ্তর কোথায় হেডকোয়ার্টার কোথায় অবস্থিত এই প্রশ্নটা তোমাদের জন্য এই প্রশ্নের সঠিক তোমরা নিচে কমেন্ট করে জানাও তো ফ্রেন্ডস এগুলিই ছিল আজকের কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নপত্র আজকে তোমরা তিরিশের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট করে জানাও এবং ভিডিওটি প্লিজ একবার তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক যে এডুকেশন গ্রুপগুলি আছে শেয়ার করে দাও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো ওকে তো ফ্রেন্ডস আজকে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ ভারত বন্দে মাত্র